5000 পর্যন্ত 100 কেজি পোকা উৎপাদন করে মাসে 1 লক্ষ টাকা কামাই সম্ভব কি না? অনেকে এটাকে বিজনেস মানে মুরগির ফসেট করতে চাচ্ছে কি? এগুলা প্যারেন্টস এগুলো আপনি খাওয়াতে পারবেন না মুরগি, এখান থেকে ডাইরেক্ট আপনি 1 লক্ষ টাকা খরচে ধরেন। মানে পোকার সাইজ যদি বড় হয় ডিমের উৎপাদন বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? আই হোপ আল্লাহর রহমতে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে মিস্টার জাহিদ ভিডি নিয়মিত এপিসোডগুলো দেখছেন, প্রতিবারের মতো আজকের এপিসোডটিও আপনাদের জন্য অনেক স্পেশাল, অনেক হেল্পফুল, অনেক তথ্যবহুল হয়ে যাচ্ছে। অলরাইট, চলে আসলাম আজকেও সেই সুপরিচিত মাসুদ ভাইয়ের ব্ল্যাক সোলজার খামারে, যেখানে আমরা প্রতিনিয়ত ব্ল্যাক সোলজার নিয়ে কোনো না কোনো আপডেট দিয়ে থাকি আপনাদের জন্য। তো বেসিক্যালি অনেকে রিসেন্ট ফোন করে বা কমেন্ট করে, যারা নতুন করে আসতে চায় বা ব্ল্যাক সোলজার দিয়ে আদৌ কি সফল হওয়া যায় কিনা। তো আজকের ভিডিওর মূল টপিকটা যেহেতু ব্ল্যাক সোলজার নিয়ে, আপনি 2 থেকে 5 কেজি দিয়ে শুরু করে 100 কেজি পোকা উৎপাদন করে কিভাবে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবেন, আজকের ভিডিওতে সেটার পরামর্শ এবং বিস্তারিত ধারণা থাকবে। এজন্য আজকের ভিডিওটি নতুন উদ্যোক্তা বা যারা ইন্ডাস্ট্রি আকারে করতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি রিকমেন্ড করব আজকের ভিডিওটা অন্তত না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। কারণ আপনি যদি একটু স্কিপ করে দেখেন হয়তো বা কোনো না কোনো তথ্য আপনার জন্য মিস হয়ে যাবে। এজন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য প্রতিবারের মতো একটা কথাই বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথেই থাকবেন। এই জন্য কথা না বাড়াই চলুন মাসুদ ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় ক্ষতিগ্রস্ত খামারি নতুন উদ্যোক্তা, আল্লাহর রহমতে আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে একটা হিসাব দিব। হিসাবটা হচ্ছে, ধরে নেন আমাদের কাছে দৈনিক ফোন আসতেছে, কারো যদি বিন্দু মাত্র সন্দেহ হয় এসে আমার মোবাইলের লিস্ট চেক করতে পারেন। তো আজকে আপনাদেরকে একটা হিসাব দিব, 2000 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত এ টাকা ইনভেস্ট করে বিনা ঘর গজ ছাড়া শুধু পোকা গামলা লাভকেস এগুলা ইনভেস্ট করে 5000 টাকা, 2000 শুরু করে 5000 পর্যন্ত 100 কেজি পোকা উৎপাদন করে মাসে 1 লক্ষ টাকা কামাই সম্ভব কি না, এটার একটা হিসাব আপনাদেরকে দিব। আপনারা জানেন আমরা ধু ভাই ব্ল্যাক সোলজারের অনেক কাজ করতেছি, ফ্যাক্টরি আকারে দেখতেছেন আমার পিছনে অনেক গামলা। তো আমরা এগুলা মানুষের মাঝে উঠাই দিতেছি, আমরা মাঝে মাঝে আমাদের প্রোডাকশন বাড়ে কমে। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমরা টোটাল একটা হিসাব দিব। অনেকে এটাকে বিজনেস মানে মুরগির প্রজেক্ট করতে চাচ্ছে, মাছের প্রজেক্ট করতে চাচ্ছে, তারা হিউজ পরিমাণ এখানে ইনভেস্ট করতে চাচ্ছে। এখন মূল বিষয়টা হচ্ছে, আমরা আজকে ওই টপিকে কথা বলবো, 100 কেজি উৎপাদন করলে কতটুকু প্রফিট হবে, এই টাকাটা আপনি ইনভেস্ট করে ঘর ছাড়া, ঘরের হিসাব আলাদা, ঠিক আছে? আর আপনাদেরকে বলে নিচ্ছি, আজকে যদি ভিডিওটা একটু বড় হয় দয়া করে ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখবেন। তো প্রিয় বন্ধুগণ, চলুন আপনাদের কাছে আমরা হিসাব শুরু করি। আপনি যদি 3 থেকে 5000 টাকা দিয়ে শুরু করতে চান, শুরু করতে গেলে আপনাকে ঘামলা পোকা লাভকেস, ঠিক আছে, এরপরে শীতের সময় কিছু লাইটিংয়ের ব্যবস্থা, যেমন 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা আপনাদেরকে করতে হবে। এটা গেল ফোকা, আপনি এখানে এতটুকু আপনি শুরু করবেন 2 থেকে 5000 টাকা দিয়ে। 3 থেকে 5 কেজি দিয়ে শুরু করেন। 3 থেকে 5 কেজি দিয়ে আপনি শুরু করলে আপনার হবে কি, মনে করেন 5 কেজির হিসেবটাই যায়, আপনারা এখান থেকে কম বেশি করে নেবেন। যদি এখানে 5 কেজি থেকে একবারে কম করে হিসেব করলাম, 50 কেজি ফোকা হলো 5 কেজি থেকে 2 মাসের ভিতরে, 50 কেজি হওয়ার পরে আপনি 2 মাস তো টাইম আপনার চলে গেল, 5-10 দিন এদিক সেদিক, মানে সেদিক হবে না এদিক হবে, মানে 2 মাসের ভিতরের দিকে আসবে, 40 থেকে 50 দিন ধরে নেন 2 মাস। এখন 50 কেজি আপনার কাছে হয়ে গেছে, কি এগুলা প্যারেন্টস, এগুলো আপনি খাওয়াতে পারবেন না মুরগিকে। এগুলা পর্যায়ক্রমে আপনি তো একদিনে 50 কেজি হবে না, যখনই আপনার 5 কেজি থেকে যে পোকাগুলো আপনি আগে পাবেন ডিমটা লার্ভা, ওগুলাকে পিউপা রেডি করে ফেলবেন, ওগুলো আরেকটা লাভকেসে দিবেন, ঠিক আছে? এভাবে পর্যায়ক্রমে এই 50 কেজি থেকে 3 মাস থেকে 3.5 মাসের ভিতরে আপনার কাছে হয়ে যাবে, মানে যদি আপনি 50 = 20 দেন,
কিবা 15 দেন তাহলে আপনার কাছে হিউজ পরিমাণ পোক হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি বলে রাখি এখান থেকে আপনি যদি দৈনিক 100 কেজি উৎপাদনে যেতে চান আপনাকে দৈনিক 5 থেকে 7 কেজি পিউপা লাভ কেসে দিতে হবে। কম বেশি হতে পারে ভাই, কথা ভুল ধরবেন না, মনে কষ্ট পাবেন না, বারবার আমাদের ভিডিওগুলো অন্যান্য ভিডিওগুলো রিভাইজ দিয়ে দেখবেন, না হলে স্বয়ং এসে দেখে যাবেন। মানে পোকার সাইজ যদি বড় হয় ডিমের উৎপাদন বেশি, ডিমের পার্সেন্টেজটা আপনার বেশি আসবে, আর যদি আপনার পোকা ছোট হয় পার্সেন্টেজ একটু কম আসবে। অনেক হিসাব কিতাব আসে, আমরা অনেকে ভুল ধরে বসে থাকেন, আমরা কিছু মনে করি না, কারণ যিনি না বুঝে তিনি অবুঝ, তো অবুঝদের সাথে তো তর্ক করা যায় না, আর যারা বুঝে তারা তো একবার ভিডিও দেখলে বুঝে যায়। আবার দ্বিতীয় তো এই দুজনের মাঝখানে কেউ আছে কিছু বুঝে কিছু না বুঝে, তারা রিভাইজ দিয়ে থাকে বুঝে নেয়। এখন আপনি যদি দৈনিক 100 কেজি উৎপাদন যেতে চান 5 থেকে 7 কেজি পিউপা দৈনিক আপনাকে 3-4টা লাভ কেস বানাই আপনাকে ওখানে রাখতে হবে, 3-4-5টা রাখার পরে দৈনিক আপনার 100 কেজি ওইখানে আসবে। এখন 100 কেজি যদি আসে আপনি খাদ্য কি ম্যানেজমেন্ট করবেন ওটা তো আপনাকে জোগাড় করতে হবে, ঠিক আছে, বিভিন্ন জায়গা পরামর্শ করে। এখন আপনাদেরকে বলি আপনার এই যে 100 কেজি হলো দৈনিক, 100 কেজি যদি দৈনিক হয় এখন আমরা যে ফিড রেট এখন পর্যায়ক্রমে খালি বাড়তেছে, এই এক সপ্তাহের ভিতরে প্রায় 50 কেজির বস্তাতে আপনার 125-130 টাকা আবার বেড়ে গেছে, এখন পার বস্তা হয়ে গেছে 350 টাকা 50 কেজির, তাহলে 100 কেজির দাম হচ্ছে প্রায় 7100 টাকা। এখন পোকা যদি আমার দৈনিক 100 কেজি উৎপাদন হয় তাহলে আপনার এই ফিডের দামে দামে আপনি কম্প্রোমাইজ করে নিন, ধরেন 7000 টাকা। এখন দৈনিক যদি 7000 টাকার পোকা আপনার উৎপাদন হয় মাস শেষ গিয়ে দাঁড়ায় 2 লাখ প্লাস, ঠিক আছে, এখন 2 লাখ প্লাস কি আপনার লাভ হবে? জি না। 100 কেজি পোকা কখনো একজন কিংবা দুইজন ব্যক্তি উৎপাদন করতে পারবে না, একবার কম করি হলো 3-4 জন লোক লাগবে, মাস্ট বি। কেন? খাদ্য অ্যারেঞ্জমেন্ট, খাদ্য এগুলাকে আপনার ড্রাই করা, পেস্ট করা, পোকাকে ড্রিম করা, হেসিং করা, একবার কম করি হলো 4-5 জন লোক লাগবে, 3-5 জন, এর ভিতরে 3 জন হবে না, 4-5 জন লাগবে। এখন আপনি খাদ্য যোগান দেওয়া, লোকজনের বেতন আছে, এখান থেকে ডাইরেক্ট আপনি 1 লক্ষ টাকা খরচে ধরে নেন, কম বেশি হবে 20,000 টাকা, কম বেশি, বেশি হলে আপনার প্রফিট বেশি, কম হলে আপনার প্রফিট কম। এখন আপনি যদি এভাবে করতে পারেন তাহলে আপনার 1 লক্ষ টাকা প্রফিট হবে। আমার পোকা বিক্রয়ছে পরামর্শের ফোন বেশি আসে, ভাই কিভাবে করতে পারি? 10টা সেকেন্ড আপনারা 10-20-30 সেকেন্ড একটু ওয়েট করেন, কি পরিমাণ আমার কাছে ফোন আসে। আপনার গ্রামীণ ফোন লাস্টে 147, আপনার একটেল রবি 542, 260, এরপর 923, 351, 401, এরপরে 817, এরপর 262, এরপর 070, 619, এরা 3-4 দিনের হিসাবটা পুরো দিতে পারে না আপনাদেরকে। তো প্রিয় বন্ধুগণ, আপনারা একটু কষ্ট করে দেখতে পারেন হবে কি হবে না, ট্রাই করে দেখতে পারেন হবে কি হবে না। আমরা এর আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছি যে 2000 টাকা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, 3000 দিয়ে, 5000 দিয়ে, 4000 দিয়ে, আপনারা যতটুকু সামর্থ্য আছে ততটুকুই আপনি 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 শুরু করেন, ঠিক আছে। তাহলে আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।